আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রথমে সলব ডিগ্রি কলেজের পক্ষ থেকে অনলাইন বাংলা ক্লাসে তোমাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি আজকে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র। দ্বিতীয় পত্রের একটি বিষয় তা হলো বাক্য। বাক্য কাকে বলে এবং অর্থ অনুযায়ী বাক্য কত প্রকার ও কী কী। প্রথমেই আমরা বাক্যের সংজ্ঞা সম্পর্কে জেনে নেই। বাক্য হল অর্থবোধক পদের সমন্বয়ে, অর্থবোধক একাধিক পদের সমন্বয়ে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখন সেই পদ সমষ্টিকে বলা হয় বাক্য। অথবা বলা যায় যে সুবিন্যস্ত পদ সমষ্টি দিয়ে কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে বলা হয় বাক্য। আমরা এখন দেখব অর্থ অনুযায়ী বাক্য কত প্রকার ও কী কী। অর্থ অনুযায়ী বাক্য সাত প্রকার, যেমন বিবৃতিমূলক বাক্য, প্রশ্নবোধক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য, কার্যকারণাত্মক বাক্য, সংশয়সূচক বাক্য এবং আবেগসূচক বাক্য। বিবৃতিমূলক বাক্য কি? সাধারণত হা বা না বাচক বাক্য হল বিবৃতিমূলক বাক্য। যে বাক্যে কোনো ঘটনার ভাব বা তত্ত্ব থাকে সেই বাক্যকে বলা হয় বিবৃতিমূলক বাক্য। যেমন রহিম করিমকে ভালোবাসে, ছেলেরা মাঠে ফুটবল খেলে, লোকটি বাজারে যায়। এই যে সাধারণভাবে যে কথাগুলো বলা হয় বা প্রকাশ করা হয় এগুলো হলো বিবৃতিমূলক বাক্য। এরপরে আসে প্রশ্নবোধক বাক্য। যে বাক্যে কোনো বিষয় সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করা হয় বা কোনো কিছু জানতে চাওয়া হয় এরকম বাক্যকে বলা হয় প্রশ্নবোধক বাক্য। অর্থাৎ এই প্রশ্নবোধক বাক্যে কোনো কিছু জানতে চাওয়া হয় বা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। যেমন তুমি কোন শ্রেণীতে পড়ো, আর আছে তুমি কি আগামীকাল কলেজে যাবে, আর আছে তুমি ভাত খেয়েছো কি না। এই যে বিষয়গুলো কয়েকটি উদাহরণ, এর মধ্যে পাওয়া গেল যে কোনো একটা বিষয় সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। অতএব এগুলো হলো প্রশ্নবোধক বাক্য। এরপরে আসে অনুজ্ঞাসূচক বাক্য। যে বাক্যে আদেশ, অনুরোধ, নিষেধ, উপদেশ ইত্যাদি বিষয় থাকে সেই বাক্যকে বলা হয় অনুজ্ঞাসূচক বাক্য। এ বাক্যের উদাহরণ হল তুমি বাড়ি যাও, অথবা আমাকে একটি বই দাও, দয়া করে তুমি কি আমাকে একটি কলম দিবে। তারপর আছে রোদ্রে দৌড়াদৌড়ি করিও না। এই বাক্যগুলো হলো অনুজ্ঞাসূচক বাক্য। এ বাক্যের মধ্যে কী আছে,
आदेश अनुरोध निषेध इत्यादि अतएव एगुलो हलो अनुज्ञा सूचक वाक्य। एरपर आछे इच्छा बा प्रार्थना सूचक वाक्य जे वाक्यर मध्य बक्तार मनेर इच्छा बा प्रार्थना प्रकाश करा हय एरकम वाक्य के बला हय इच्छा बा प्रार्थना सूचक वाक्य। जेमन आछे आमार जेते इच्छा करे ग्रामेर बाड़ीते এই বাক্যটির মধ্যে আমরা কি পাই বক্তার মনের একটা ইচ্ছা একান্ত মনের ইচ্ছা। এরপরে আছে খোদা তোমার মঙ্গল করুক অর্থাৎ এই বাক্যের মধ্য দিয়ে প্রার্থনা প্রকাশ পায়। এরপরে আছে কার্যকারণাত্মক বাক্য যে বাক্যে যদ্যপি যদি প্রভৃতি অব্যয় ব্যবহৃত হয় অর্থাৎ যদ্যপি যদি এইরকম অব্যয়ের সাহায্যে যে বাক্য গঠিত হয় তাকে বলা হয় কার্যকারণাত্মক বাক্য। যেমন উদাহরণ দুঃখ বিনা সুখ লাভ হয় কি হইতে এই বাক্যের মধ্যে একটি শর্ত আরোপ করা হয়েছে যেমন দুঃখ ব্যতীত সুখ লাভ করা যায় না। এরকম আরও আছে যে নিয়মকানুন না মানলে কোনো কিছুই হবে না এখানে একটা নিয়মকানুনের শর্ত আরোপ করা হয়েছে তাহলে এরকম বাক্য হলো কার্যকারণাত্মক বাক্য। এরপরে আছে সংশয়সূচক বাক্য যে বাক্যের মধ্যে কোনো প্রকার সংশয় বা সন্দেহ থাকে এরকম বাক্যকে বলা হয় সংশয়সূচক বাক্য। যেমন মনে হয় রহিম পাশ করবে অথবা লোকটাকে খারাপ মনে হয় এই যে বাক্যগুলো এই বাক্যের মধ্যে এক প্রকার সংশয় বা সন্দেহ লুকিয়ে আছে অতএব এরকম বাক্যকে গুলোকে বলা হয় সংশয়সূচক বাক্য। এরপরে সর্বশেষ আবেগসূচক বাক্য যে বাক্যের মধ্যে বক্তার আবেগ অনুভূতি অর্থাৎ মনের ভাব আবেগ অনুভূতি হর্ষ বিষাদ ক্রোধ ঘৃণা শোক ইত্যাদি প্রকাশিত হয় এরকম বাক্যকে বলা হয় আবেগসূচক বাক্য। যেমন আছে হুররে আমরা ক্রিকেট খেলায় জিতেছি এই বাক্যটির মধ্যে মানে এক প্রকার হর্ষ বা আনন্দ প্রকাশিত হচ্ছে। এরপরে আছে বা তুমি সুন্দর গান গাইবে এখানে আনন্দ প্রকাশিত হচ্ছে এরকম যে বাক্যের মধ্যে বক্তার মনের ভাব বা আবেগ অনুভূতি হর্ষ বিষাদ ক্রোধ ঘৃণা শোক ইত্যাদি প্রকাশিত হয় এরকম বাক্যকে বলা হয় আবেগসূচক বাক্য। প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো এখানে শেষ করতে চাচ্ছি তোমরা সবাই ভালো থাকো সুখে থাকো আসসালামু আলাইকুম।